नमस्कार, शुरू करছি রবিবারের সন্ধে সুভাষ শাস্ত্রীর সঙ্গে। সুভাষ শাস্ত্রী যার কথা জ্যোতিষের বেদবাক্য। সুভাষ দা মানেই আপনাদের কাছে একটা ভরসা, তার একটা মূল কারণ তার প্রেডিকশন। ঝরঝর করে বলে দেন আপনি যখন টেলিফোন করেন আপনার দেওয়া ডাটার ভিত্তিতে। কিন্তু সুভাষ শাস্ত্রী যেটা বলেন সেটা হচ্ছে নিজের, মানে যেটা করেন সেটা হচ্ছে নিজের হাতে প্রতিকারটা তৈরি করা, নিজের হাতে আপনার সমস্যার সমাধানের প্রতিকার করা। সুভাষ দা, এই যে একটা ওয়ার্কলোড, এটা আপনি নিজে নেন, কারণটা কি? এটা আমি বিশ্বাস করি যে দেখো, আমার লোক যদি করে কাজ, কাজ হবে না, পার্টির কাজ হতে পারে না। কারণ বিদ্যে তো লোক জানে না। দেখো, লোক আমার ক্যারিয়ারে অন্তত 200 লোক, আপনাদেরকে বলি যে 200 লোক আমার কাছে কাজ করে গেছে। তারা কি কাজ করে? বুকিংয়ের কাজ করে। আপনারা দেখে যান, অনেক সময় বুকিং দিতে চায় না, তারা নিজের ইচ্ছা মতন কিছু করে না, হয়তো ভুলভ্রান্তি হয়, ঠিক আছে। তারা কি কাজ করে? সুভাষ শাস্ত্রীর কাছে আসার জন্য যে ফর্মালিটিস আছে সেটা তারা, মানে সেইটা তারা ফলো আপ করে আমার দেওয়া সিস্টেমটায়। কিন্তু অন দ্য টেবিল আপনার সাথে আমার কি ডিসকাশন হচ্ছে, কি প্রবলেম, তা সলভ হবে কি না, অ্যাজ পার ইউর ছক, সে কোথায় যাবে, সেই ছকের মিটার কত দূর আছে, যে কাজের জন্য এসেছেন সেই কাজ আদৌ হবে কি না, তাদের সম্বন্ধে কোনো স্টাফের ধারণা নেই। দেখুন, আমি বিয়ে বাড়ি ভাড়া করে যজ্ঞও করতে পারবো না, আমি বাজার থেকে কিছু কিনে এনে দিতে পারবো, আমার যোগ্যতাই নেই। বিয়ে বাড়ি ভাড়া করে আমি 503 আমার 30 জন লোক দিয়ে, মানে অ্যাসিস্ট্যান্ট ধরে নিয়ে আমি 300 লোক জড়ো করে প্রতিকার করব, আমার সেই যোগ্যতা নেই। আমি পরিষ্কার, আমার স্বীকারোক্তি, আমার যোগ্যতা নেই, আর আমার বিশ্বাস তাতে আপনার কাজও হবে। তো আমার বিশ্বাস, একটা কাজ করতে গেলে যে হরোস্কোপের উপর যে ফোকাস থাকা উচিত, যে কম্বিনেশন দেখা হয়েছে, আমি কাজ নিয়ে আমার লোক করছে দেখতে কেউ আসছে না, সেই মানে সেই বাটার জুতোর মতন, জুতো কে বানাচ্ছে, যাই হোক বাটার ছাপ আছে গায়ে, মানে হয় না সেই বুটিকের, কোথা থেকে কাপড় আনছে জানে না, সবাই তো বানাচ্ছে না লাইক দ্যাট। তো কিন্তু আমি নিজে হাতে কাজ করি এবং তার একটা বেনিফিটও আছে। তুমি যে বলছো যে হ্যাঁ ওয়ার্কলোড, ওয়ার্কলোড তো আছে বটেই, বিভিন্ন সময় কন্টিনিউ শরীর খারাপ হয়ে পড়া, কন্টিনিউ আউটস্টেশনে থাকা, কন্টিনিউ বাইরে খাওয়া খাওয়া, সিস্টেম না থাকা, এই সমস্ত তো আছেই। কিন্তু কাজ করতে গেলে এগুলো থাকবে, ইজ এ পার্ট অফ জব, এটা এই কাজের এটা অঙ্গাঙ্গিভাবে যুক্ত। দ্বিতীয়ত হচ্ছে এই কাজ আমাকে আমার গুরুদেব শিখিয়েছিল, আমার কোনো কর্মীকে শেখায়নি। প্রচুর কর্মী কাজ করেছে, চলে গেছে, আবার ঢুকেছে, চলে যাবে, এ তো চলতেই থাকবে। কিন্তু সুভাষ শাস্ত্রী তো টেবিলে এক আছে, তাই না? তো আমাকে সেই কাজ না করলে পার্টির কাছে কাজ পৌঁছবে না, মানে এটা আপনার একটা ধারণা যে আপনার নিজের হাতে ধারণা, না না এটা ধারণা, এটা আমার গুরুদেব, এটা নিজের হাতে শোনা। ভালো রাঁধুনি রান্না ছাড়া টেস্ট, খাবারের টেস্টের মতন জানেন তো, যার হাতে যে টেস্ট সেটা অন্য লোক পারবে না, এটা কেনা জিনিস নয়, রেমেডি বানানো। হ্যাঁ, মূর্তি ফুর্তি কিনে দিলে হয়তো সেটা হতো, আমি কি বললাম আপনাকে, আমি কিছু প্লেট, ছাপানো কাগজ, মূর্তি, আমি কারোর সমালোচনা করছি না, আমার কোনো উদ্দেশ্যও নেই, আমি আমার কথা বলছি। কিংবা কোনো একটা বিয়ে বাড়ি ধরে নিয়ে প্রচুর লোক জড়ো করে, প্রচুর যোগ্য, মানে অনেক লোককে জড়ো করে, একজন দুজন পাঁচজন, পাঁচজনের বেশি অ্যাট এ টাইম, তিনজনের বেশি তো একসাথে তিনজনের কাজ করি না, তিনটে বেশি কাজ করে সেই কাজ দাঁড়াবেই না, সব মাথা থেকে বেরিয়ে যাবে। যাই হোক, আমি রাশিফলটা পড়ি, রেমেডি নিয়ে কথা আছে, আরও দুটো কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ উইক এটা, সেই সপ্তাহে কিছু বলবো আপনাদের কাছে। আজকে এই রাশিফলটা কুইক শেষ করি জানেন তো, নাহলে অসম্পূর্ণ থেকে যাবে আমার এই কথা। রবিবার অনুষ্ঠান, রাশিফলের জন্য আপনারা বসে আছেন। মেষ রাশির কর্মক্ষেত্রে অসুবিধে এবং অর্থকষ্ট, যোগ আর্থিকভাবে কিন্তু পাওনা গণ্ডা কিন্তু আটকে যাবে, বন্ধুত্বপূর্ণ বন্ধুভাগ্য অশুভ এবং আপনার রাহুর গ্রাস এই সপ্তাহে কিন্তু ভালো ফল চলবে না। বৃষরাশির ব্যবসায় অসুবিধে, ছোটোখাটো ভ্রমণের যোগ, শুভ যোগাযোগ আপনার সামনে আসবে, প্রাপ্তি যোগে বাধা বৃষ। মিথুন, মিথুন রাশির গোপন শত্রুতা বৃদ্ধি, শরীর আগের থেকে একটু ভালো, হৃষ্ট ফাড়ার যোগ রয়েছে, মতবিরোধ এবং অর্থ ব্যয়। মিথুনে পড়ে কর্কট, কর্কট নানা রকমের অসুবিধা সম্পর্ক নিয়ে, নানা রকমের অসুবিধার সিদ্ধান্ত নিয়ে, দেখুন একটা সম্পর্ক নিয়ে, একটা সিদ্ধান্ত নিয়ে, আর আর বিবাহ যোগ কিন্তু রয়েছে, কিন্তু বিবাহ যোগ এটা একটা শুভ যোগ, বিবাহ যোগ কোনো সম্পর্ক, কোনো রিলেশন, বিয়ের যোগ ত্বরান্বিত হয়। কর্কট, কর্কটের কর্কট হয়ে গেছে সিংহ, ব্যবসার ক্ষেত্রে শুভ কার্যসিদ্ধি, যোগ শরীর ভালো নয়, হেলথ একটু ইমপ্রুভ করবে, শরীরের উপর যত্নশীল হতে হবে,
অর্থ ব্যয় এবং খরচের মুখে পড়বেন এবং নার্ভের সমস্যা। আর যদি আপনার বয়স কম হয়, মানে চাকরিযোগ্য চাকরি করছেন, তাহলে রাহুল গ্রাসে আপনার অর্থহানি এবং মানসিক চাপ এবং মামলা মোকদ্দমাতেও কিন্তু আপনি পুলিশি মামলা হয়তো ঝামেলায় আপনি হয়রানি হতে পারেন। এরপরে আমি আসছি কন্যা, শত্রুতা বৃদ্ধি, নতুন কর্মযোগ, প্রাপ্তিযোগ কিন্তু রয়েছে। শরীর ভালো নয় কন্যা রাশি, শরীর ভালো নয়। যদি চিত্রা নক্ষত্র হয় তাহলে আপনার শরীর অতটা খারাপ হবে না। তুলাতে যদি চিত্রা নক্ষত্র, গতকালই বলছিলাম চিত্রা নক্ষত্রের কথা, গতকালই বলছিলাম একজনের চাকরি চলে গেছে, মা বলছিল চাকরি কাছে যাক, বিয়ে কবে হবে, শনিবার। আমি নক্ষত্রটা আমার ডায়েরিতে লেখা ছিল, আমি আর অনেক কুচো কাগজ তো তুলে দেখাতে পারি না, দেখিয়ে দিতাম ক্যামেরা জুম করে, সময় নষ্ট হতো, দেখিয়ে দিতাম। যাই হোক, এরপর আমি এসে তুলাতে আর্থিক শুভ, সম্পর্ক ছিন্ন, প্রাপ্তিযোগে বাধা, রাগ, নিজের মনের উপর সংযম আনতে হবে। এই সপ্তাহে কোনো সিদ্ধান্ত নিলে আপনার এগেনস্ট হয়ে যাবে। বৃশ্চিক, অহেতুক ঝামেলা, সাংসারিক ব্যাপারে শুভ, শরীর ভালো নয়, ফাঁড়ার যোগ বৃশ্চিক। এরপরে আমি আসছি মকর, কারুর দ্বারা প্রতারিত হওয়ার যোগ, শরীর ভালো নয়, গুরুজনের শরীরের পেছনে অর্থ ব্যয়, ভুল সিদ্ধান্তে আপনার কিন্তু ক্ষতি হবে চরম। ভুল সিদ্ধান্তে কারুর প্রতারণায়, কারুর দ্বারা প্রভাবিত হয়ে কিন্তু কোনো সিদ্ধান্ত নিলে আপনার এগেনস্ট হয়ে যাবে, সিদ্ধান্ত পোস্টপন করুন, এই সপ্তাহে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। কুম্ভ, আর্থিক অসুবিধে, শারীরিক সমস্যা, সুযোগ হাতছাড়া হওয়ার যোগ। যদি আপনার নক্ষত্র শতবিশা হয়, রাহুর গ্রাসে সুযোগ হাতছাড়ার যোগ। কুম্ভর পরে মীন, সম্পর্ক নিয়ে টানামানি, বিবাহ যোগ, কিন্তু যারা বিবাহিত তাদের জীবনে অসুবিধা। যদি আপনার নক্ষত্র এখানে পূর্বাষাঢ়া হয়, ওই মাফ করবেন পূর্ব ভাদ্রপদ হয়, তাহলে আপনি রিলিফ পাবেন, কেন বৃহস্পতি শনিকে রিলিফ দেয়। যদি আপনার নক্ষত্র উত্তর ভাদ্রপদ হয় আপনার জন্য ভালো নয়। যদি আপনার নক্ষত্র এন নক্ষত্র রেবতী হয়, বুধের নক্ষত্র, ভালো নয়। মীন রাশি ঘরটা এয়ার টাইপ মানা হয়, মানে বায়ু শ্রেণীর ঘর মানা হয়। তো বায়ু শ্রেণীর ঘর হচ্ছে হালকা, বায়ু কী করে উপর দিকে উঠে যায়, বায়ু ঠান্ডা বায়ু গরম বায়ু উঠে ঠান্ডা বায়ু দখল করে, ছোটোবেলায় আমরা পড়েছি আপনারাও জানেন, তো সায়েন্স তাই বলে। কিন্তু বায়ু শ্রেণীর ঘরের রাশিটা হালকা হয়, প্যারিকটা বেশি হয়, মনে উদ্বেগটা বেশি হয়, টেনশন বেশি হয়। অর্থাৎ কি না, এই হালকা রাশিতে যদি হালকা যদি নক্ষত্র পড়ে, ভারী নক্ষত্র শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, আর পূর্ব ভাদ্রপদ যদি নক্ষত্র হয় তাহলে এখানে আপনার বৃহস্পতি নক্ষত্র অনেকটা রিলিফ পাবেন। যদি রেবতী হয় তাহলে কিন্তু আপনার জন্য ভালো নয়। অর্থাৎ কিনা, কর্মচ্যুত, যোগ, বিবাহ নিয়ে অশান্তি, মানসিক হয়রানি এবং মানসিক উদ্বেগ, উদ্বেগকে কন্ট্রোল, রাশিফল শেষ, উদ্বেগ কন্ট্রোলে আনতে পারবেন। আপনি একটা কথা বললেন সুভাষদা, যে এই সপ্তাহটার কথা, যে এই সপ্তাহটা ভাইটাল সপ্তাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমেই আমি আসছি অম্বুবাচীর প্রবৃত্তি, 22 তারিখে কিবার পড়েছে, বৃহস্পতিবার পড়েছে। বৃহস্পতিবার যখন কোনো প্রবৃত্তি পড়ে, আপনারা জানেন সব থেকে উত্তমতম বার হচ্ছে শনিবার মঙ্গলবার, তারপরে যে বারটা আছে সেটা হচ্ছে লক্ষ্মীবার। অনেকে লক্ষ্মীবারে অর্থ খরচা করে না, লক্ষ্মীবারে কোজাগরির পুজো করে, আপনারা জানেন। সেই লক্ষ্মীবারে মা ঋতুবতী হবে, এবারে অম্বুবতী, অম্বুবচী যে প্রবৃত্তিটা পড়েছে লক্ষ্মীবারে, বৃহস্পতিবারে, তাহলে এইখানে আপনি কী কাজ করতে পারেন দেখুন। টাকা তোলা শুরু হয়ে গেছে, চাঁদা তোলা শুরু হয়ে গেছে, চাঁদা, চাঁদা তোলা, চাঁদা কথাটা একটু চিপ শব্দ ইউজ করে ফেললাম, তাই হয় রিপিটলি যা তুলছে। প্রথম কথা হচ্ছে জানেন, কামাখ্যায় যা কিছু হয় খুব লিমিটেড হয়, লিমিটেড হয়। ওই ভুর ভুর করে কেউ বস্ত্র দিচ্ছে সেটা আমার মনে হয় ঠিক নয়, আমি আমার কথা বলছি। কেন কি, লিমিটেড জায়গা তো, লিমিটেড কাপড় চড়ানো হয়, তা কী করে হাজার হাজার লোকের কাছে যায়, যেতেই পারে না, যেতেই পারে না। যদি বলতো আমি কোনো জায়গায় টাচ করে দিয়েছি সেটা বিশ্বাসযোগ্য হতো আমার কাছে, কিন্তু যদি বলে আমি 10 মিটার কাপড় 10 জন দিচ্ছে, না, টোটাল জনিকুণ্ডটাই মানে এক হাত না, তাই সেখানে সেটা ঘেরা আছে, সেইখানে 10 মিটার 20 মিটার 100 মিটার কাপড় বিতরণ হচ্ছে। আমার কিছু নিজস্বই কিছু কোয়েশ্চেন মার্ক আছে, আমি কারোর ওপর কোয়েশ্চেন মার্ক তুলছি না। এক, দুই হচ্ছে লিমিটেড কাজ হয়, যেটা বলছিলাম যে বৃহস্পতিবার পড়ে যায়, ছাড়ুন এই কথায় কী কে কী করছে, দিয়ে আপনার কাজ নিয়ে আপনার কী হবে, আপনার কী বেনিফিট হবে, কী করলে আপনার ভালো হবে। আমার প্রত্যেকটা অনুষ্ঠানের মূল এজেন্ডা থাকে, আমি সুভাষ শাস্ত্রী, আমি আপনি যে আমার 25 মিনিট বকবক শুনবেন সিটিভিএন চ্যানেলে কি মোবাইলে, তা আমি আপনার জন্য কী বক্তব্য রাখতে পারছি,
আমার কিছু বলার নেই, আমার নতুন করে কিছু পাওয়ার নেই, আমার সম্বন্ধে কিচ্ছু বলার নেই, আমার সম্বন্ধে কিছু বলার জন্য কিছু এই আমার যে অ্যাঙ্কার যে বসে রয়েছে তনুশ্রীকে কিছু দেওয়ারও নেই, দেওয়াও নেই যে তুমি আমার হয়ে কিছু বলো, কিছুই বলো না। আমার ও যা জিজ্ঞেস করে আপনাদের কথা, আমি যা বলি আপনাদের কথা। তাহলে বৃহস্পতিবার দিনে যে অম্বুবাচী পড়েছে, এই অম্বুবাচীতে প্রথম তো হচ্ছে যে ধরুন মন্দিরেতে যাওয়া সবার পক্ষে সম্ভব নয়, কিন্তু মানে অনেকে, মানে অনেকে। তাহলে বৃহস্পতিবারের আগের দিন নিরামিষ করতে হবে, বিশেষ কোনো মনস্কামনা দিয়ে ঘরে, ধরুন আপনার ঠাকুরের আসন আছে ওখানে, ধরুন আপনার কামাখ্যা মায়ের ছবি নেই, সবার ঘরে থাকে না, আর বেডরুমে তো আমি তো প্রথম থেকেই খুব ঘোরতর আমার আপত্তি, যেহেতু আমি গুরুদেবের সাথে অনেকটা সময় কাটিয়েছি, মানে ওনার সাথে অনেকটা সময় স্পেন্ড করেছি, আমার ধারণা স্বামী স্ত্রী যেখানে শোয়ে সেখানে কোনো কালী মায়ের মূর্তি, কোনো তারামায়ের মূর্তি, কোনো শ্মশান কালীর মূর্তি, দক্ষিণা কালীর মূর্তি, এই মূর্তি রাখতে নিয়ে একটা কার্টন দিয়ে ঢাকা দিয়ে, অনেকেরই একটা ঘর, স্বামী স্ত্রী থাকে, ছোটো বাচ্চা থাকে, তার ঢাকা দিয়ে রাখতে হয়, এটা আমার ধারণা, আপনি আমার ধারণার সাথে একমত নাও হতে পারেন, আমার কিছু যা আছে আমি আমার ধারণা চিন্তাটা বলছি, এর পিছনে অনেক লম্বা হিস্ট্রি আছে, ওটা বলতে গেলে অনুষ্ঠানটাই শেষ হয়ে যাবে। তাহলে আপনার ঘরে ধরুন আমি দেখছি একটা ভাব ভেবে নিচ্ছি, ইমাজিন করছি, হয় সিংহাসন আছে, নয় তাকে রাখা আছে, নয় কোনো জায়গায় ঠাকুর একটা দেওয়ালের সামনে রাখা যেখানে ধূপ ধুনো দেখান, ঠাকুর দেখুন ঠাকুর রাখছে মানেন তো রেখেছেন মানে তো মানেন তাই রেখেছেন, তাই না? তুমি ঠাকুর মানো না তাহলে রেখেছো কেন? একদমই তাই। হ্যাঁ হ্যাঁ, তুমি 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 রেখেছো মানে তুমি মানো, সে তুমি সময় পাও, যতটা পাও দূর দূর দেখাও, যা তোমার সাধ্য মতো অন্য কোন দানা দাও, পাতা দাও, স্মরণ দাও, হ্যাঁ তাকে স্মরণ করা, স্মরণ করার জন্য স্মরণ করার জন্য রেখেছো, তাহলে সেই স্মরণ করার জায়গাটাকে এইবার যদি এখানে কি মূর্তি আছে কি মূর্তি নেই ইট ডাজেন্ট ম্যাটার, সবার ঘরেই মূলত একটা গণেশ ঠাকুর থাকে ঠাকুরের আসনে, কারো কারো শিবের ফটো থাকে, শিবলিঙ্গ কেউ রাখে কিংবা কেউ একটা কালী মায়ের রাখে, এই তো পাশে তার গুরুদেব কোনো জায়গায় দীক্ষিত হলে পাশের আসনে রাখে, গুরুদেবের আসনটা আলাদা হওয়া উচিত, কেন ওটা একটা অন্য রুট, দীক্ষা রুটটা সম্পূর্ণ আলাদা, সেইখানে একটা কাপড় দিয়ে ঢাকতে হবে, লাল কাপড় দিয়ে। কিন্তু গণেশ শিবকেও কি ঢাকতে হবে? না, গণেশ শিবকে বের করে দেবো, মায়ের যদি ফটো থাকে, ছবিও যদি থাকে, মূর্তি নট নেসেসারি, মানে যেখানে মায়ের আমি মানে দিকে তাকাচ্ছি, শক্তির যেখানে আমি রেখেছি সেইখানে, সেই কাপড়টাকে কিনতে হবে অন্তত একদিন আগে, 24 ঘন্টা আগে কিনতে হবে, যদি বৃহস্পতিবারে পড়েছে বুধবারে কাপড়টা কিনতে হবে, সেই কাপড়টা কিনে কাপড়টাকে মনস্কামনা করে ঠাকুরের কাছে আগের দিন রেখে দেবো, অম্বুবাচী যখন প্রবৃত্তিটা পড়বে সেটা দিয়ে যদি ধরুন আপনার একটা ফটো আছে, কালীমার একটা ফটো আছে, কোনো কালীমায়েরই ফটো আছে, সেই ফটোটাকে ঢেকে দেবো, বিশেষ পার্টিকুলার একটা মনস্কামনা নিয়ে, যদি কোনো এও স্ত্রী হয় সে তার সংসার সন্তানের জন্য মনস্কামনা করে ঢাকবে, ঠিক আছে? এইখানেই এবার একটা টুইস্টিং পয়েন্ট আসছে, আপনি ঢেকে দিলেন যে মনস্কামনা নিয়ে ঢাকছেন, তাহলে আপনাকে 4 দিন নিরামিষ করতে হবে, 4 দিন নিরামিষ করতে হবে, আর ওই কাপড়টা যখন অমাবস্যা যখন ওই অম্বুবাচী যখন এটা যখন নিবৃত্তি হবে, কাপড়টাকে তুলে নিয়ে ভাঁজ করে রেখে দিতে হবে কোনো মন্দিরে, কোনো পীঠস্থানে গিয়ে দিতে হবে মায়ের ভাঁজ করে। আমি মনে এই জায়গাটা মনে বুঝতে পারলেন, আমার মনে হয় একটু আরেকবার বলা উচিত, মন্দির নেবেই বা কেন, মন্দির নেবে কেন, তাহলে কি করবো? ইয়েস, যে এটা কোনো কারোর পায়ে, যেহেতু কাপড়টা যদি আপনি মনস্কামনা করে দেন, মন্দির কেন নেবে, খুব বড় প্রশ্ন, এটা কি দিচ্ছেন তুলুন দেখলেই বলবে, তাহলে কি করবো আমি? তাহলে আমি বলছি ওই কাপড়টাকে জলে ভাসানো যাবে না, ভাসানো মানে কি আমার ইচ্ছে ভেসে গেল, ভেসানো মানে দান করা যাবে না, তাহলে কি করতে হবে? আমি যে কাপড়টা আমার ঘরের একটা একটা লাল শালু কিনলাম, রক্তবস্ত্র অবশ্যই হতে হবে, সেই রক্তবস্ত্রটাকে আমি মনস্কামনা করে রেখে দিলাম 24 ঘন্টা আগে কিংবা 48 ঘন্টা আগে কিনে, সেটা দিয়ে আমি ঢেকে দিলাম মাকে অম্বুবাচীর সময়, ঢেকে দিলাম অম্বুবাচীর প্রবৃত্তির ঠিক যখন লাগছে তার 1-2 মিনিট আগে ঢেকে দিলাম, অন্য শিব গণেশ গুরুদেব থাকলে একটু সরিয়ে দিলাম আসনটাকে, আর নিজের 4 দিন আমি সংযম করলাম মানে নিরামিষ করলাম। নিরামিষ করার পরে আপনাকে কি করতে হবে, ওইখানটাতে মানে ওই কাপড়টাকে যখন আপনার যখন নিবৃত্তি হবে, যখন ছাড়বে, তখন ওই কাপড়টাকে তুলে ভাঁজ করে রেখে দেবো কোনো না কোনো পীঠস্থানে, মায়ের পায়ে দিতে হবে, নট দ্যাট, কাউকে দানও করা যাবে না, ভাসানোও যাবে না, রেখে দিতে পারেন কাপড়টা ভাঁজ করে, ওটা যখন কোনো পুজোর সামগ্রী, ধরুন আপনি কোনো, আপনাকে বুদ্ধি শেখাচ্ছি, ধরুন দক্ষিণেশ্বরে আপনি পুজো দিতে যাচ্ছেন, অনেকেই তো যায় দক্ষিণেশ্বরে যাচ্ছে, তারাপীঠে যাচ্ছে, তারকেশ্বর যে যেখানে যেখানে বাড়ি ছাড়ানো যাচ্ছে, তো আপনারা কী করেন, 4টে ফুল টুল তো দেন, ফুল টুল দেন,
কাপড়টাকে রোল করে, নতুন বস্ত্র তো রোল করে সুতো দিয়ে বেঁধে ওর সাথে দিয়ে দেবেন, ফলটলের সাথে দিলে ওটা দিয়ে দেবেন পুজোর জায়গায়। দেখবেন গামছা অনেকে, নতুন গামছা অনেকে দিয়ে দেয়, রক্ত বস্ত্র নতুন দিয়ে দেবেন। সে কী করলো আপনার দেখার দরকার নেই, তার মানে আপনি আপনার মনস্কামনার যে কাপড়টা তুলে রেখে দিচ্ছেন, রেখে দিচ্ছেন, রেখে দেওয়ার সময় কবে দেবেন কোনো নির্দিষ্ট কোনো টাইম নেই, এক মাস পরে দু মাস পরে কোনো জায়গায় যাচ্ছেন না, কিন্তু ফল টল পাঁচটা ফল দিয়ে কাপড় দিয়ে ফুলমালা দিয়ে মায়ের কাছে ছোটো করে রোল করে দেবেন, ওটা ফল টলের সাথে রেখে দেবেন। এক আর দুই হচ্ছে যে পূর্ণ স্নান রয়েছে তার পরের দিনে, আর তার পরের দিনে রয়েছে আপনার একাদশী রয়েছে। এই যদি যদি আপনি অমাবস্যার যদি আপনি সিস্টেম যদি ফলো করেন, মানে 22 তারিখ থেকে যেটা লাগছে কাপড়ের যদি সিস্টেমটা ফলো করেন, তাহলে কিন্তু আপনাকে এই একাদশীটাতে একটু মানতে হবে, নিরাহারি হতে হবে, নট দ্যাট। একাদশীর নিয়ম হচ্ছে একাহারি নিরাহারি একাহারি, একবার জিরো একবার সিস্টেম, প্রপার সিস্টেম দরকার নেই। একাদশীর দিনটা শুধু নিরামিষ খাওয়া, ওই পঞ্চশস্য খেতে হবে না, ওইটা ওটা কঠিন ব্যাপার, চাকরি বাকরি যারা করছে তারা কী করে করবে, সম্ভব না। একাদশীর দিনটা নিরামিষ করে কাউকে দান করবেন কিছু, আর অমাবস্যার দিনে কাপড়টা লাগাবেন, কাপড়টা ভাঁজ করে রেখে দেবেন, যখন ওটা ছাড়বে ছাড়ার পরে তুলে রেখে দেবেন, কোনো সময় এক মাস দু মাস পরে মনস্কামনাওয়ালা কাপড় হলে সেটা মন্দিরে, আমার মনে বোঝাতে পারবো একদম পরিষ্কার বলতে পারবো, আর তো কোনো রকম কনফিউশন। ধরুন যাদের মন্দিরে দেওয়ার অপশন নেই তাহলে মন্দিরেই দিতে হবে, দিতে হবে তাই তো? মানে ধরুন যারা বাইরে থাকেন যারা করছেন, তুলে রেখে দেবে এক বছর পরে দেবে, তোমার তো নেসেসারি নয়, তো তো টাইম বাউন্ড নেই, আর একটা অম্বুবাচীর আগে সেটা দিতে হবে, সো ইউ হ্যাভ লট অফ লং টাইম, সো এখানে কোনো অসুবিধার কোনো কারণ নেই আমার মনে হয় না। তুলে রেখে দেবো, বাড়ি থাকছি রেখে দেবো, দুর্গাপূজার সময় কলকাতা আসতে পারি। এটা কি পার্টিকুলার কোনো মনস্কামনা করিয়ে দিতে হবে, পার্টিকুলার একটা মনস্কামনা? না, মনস্কামনা করলে এটা ফলো করতে হবে, আর যদি মনস্কামনা না করো তুমি ডাকতে পারো, তাহলে তাহলে তোমার এই সিস্টেমটা ফলো করতে হবে, তোমাকে আপনি যদি এই সিস্টেমটাকে ফলো মনস্কামনা করে তাহলে এটা ফলো করতে হবে, আপনি মনস্কামনা করছেন না তাহলে এটা কিন্তু ফলো এই সিস্টেমটা ফলো করার দরকার নেই। আপনি কাপড়টা ডেকে রান কাপড় রেখে দিলেন, কোনো ভালো কাজে আবার পুজো কাজে লাগালেন, ঠিক আছে, এর জন্য কোনো পার্টিকুলার কোনো মনস্কামনা কোনো এসটি এসটি এসটির ক্ষেত্রে আলাদা, একটা আইবুড়ো মেয়ের ক্ষেত্রে নিয়ম কিন্তু। এই যে প্রবৃত্তির সময় যে করছে, নিবৃত্তির সময় করণীয়টা কি? ওটা তুলে নিয়ে পুজোটা আবার কি নতুন করে পুজো করা, নতুন করে আসন পরিষ্কার করা, নতুনভাবে ফুল জল দেওয়া, কারণ 4 দিন ঢাকা থাকবে তখন পুজো করা অবশ্যই। হ্যাঁ, এক নম্বর। দুই হচ্ছে 20 তারিখে রথযাত্রা রয়েছে, আমি বললাম এই সপ্তাহটা খুব গুরুত্বপূর্ণ, রথের রথ সম্বন্ধে আমার কিছু বলার, আপনারা সবাই জানেন আমি, আমার একটা কথা বলা আছে, ধরুন আপনার কোনো সম্পর্ক, যে সম্পর্ক ছিঁড়ে গেছে কিংবা সম্পর্কটা তেতো হয়ে যাচ্ছে, এখানে একটা মজার ব্যাপার আছে জানেন, এই মানে আমাকে সেদিন একটা ছেলে বলেছিল, অনেক আগে একটা অনুষ্ঠান করেছিলাম এই সিটি মেনে, এই স্টুডিওতে নয় পুরনো স্টুডিওতে, মানে ধর্মতলা স্টুডিওতে আমি বলেছিলাম ভগবানকে চিঠি লেখা যায়, ও ছেলে একটি ছেলে বারাসাতে এসেছিল, বললো আপনি এটা বলবেন কী করে, মনে রেখেছে এ 15-16 বছর আগে বলেছিলাম, তখন মানে আমার সিটিভিএন মানে এই স্যাটেলাইট হয়নি 5 সালের আগে সম্ভবত, আরেকবার রিপিট করেছিলাম ওই বিল্ডিংয়ে, সিটিভিএন আর একটা বিল্ডিং ছিল রোডের উপর, সেখানে বলেছিলাম, তো আমি করেছিলাম এটা। তো আপনার যদি কোনো সম্পর্ক, কোনো চাকরি, কোনো মানে ধরুন প্রায় ড্যামেজের মুখে, আপনার হোপ নেই, আপনি একটা সুন্দর করে একটা কাগজে লাল কালি দিয়ে লিখে রথের চাকার তলায় দিয়ে দেবেন, যাতে মারিয়ে যায় ওটাকে। বলে একটা কথা আছে যে হাতি দেখবেন ধুলো নেয় আর মাথায় মারে, ধুলো নেয় আর মাথায় মারে, কেন মারে, যে ভগবানের যে চরণধুলি আমার মাথায় এসো। ভগবান শ্রীকৃষ্ণের যখন জ্বর হয়েছিল একবার, তো নারদ মুনি গেছিলেন, গিয়ে বলেছিল প্রভু আপনার জ্বর কমবে কী করে, বলেছিল আমার ভক্তদের ধুলিকণা পায়ের ধুলো এনে আমার ললাটে লাগাও। তো নারদ অনেক জায়গায় গেছিল, বলেছিল যে সবার ধুলো দাও, ভগবান বলছে কমবে, কে দেবে ধুলো, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের তারাও ধুলো দেয়নি, কী বলবে, বলে ভগবান বলছে আমার ভক্তের ধুলো এনে দাও, আমার ললাটে লাগাও, আমার জ্বর কমবে। তো মানে এটা এক্সাম্পল দিলাম, এটা আমার গুরুদেবের মুখে শোনা, যে সেইটা লিখে মানে রথের চাকার তলায় পিষে দাও তোমার ভাবনাটা, তার উপর থেকে যাতে রথে রথের চাকা যায়, ঈশ্বর যেন তার উপর দিয়ে যায়, ঈশ্বর যেন তার উপর দিয়ে যায়। ভাবনাটা দেখো উনি যে বলেছে কী ভাব থেকে তার এই মন থেকে, সে সাধু মানুষ ছিলেন, কামনা বাসনা টাকা পয়সার ব্যাপার নেই, খালি পায়ে হাঁটতেন, তো খালি পায়ে হাঁটতেন, একটা কাপড় পরে থাকতেন, তো তার এই ভাবনা থেকে এই চেতনা থেকে মানে এইটা তার মুখে শোনা। আপনাদের বললাম সামনে রথযাত্রা রয়েছে,
তো আপনি আপনার খুব মনের জ্বালা যন্ত্রণা লিখে যে রথটা বারো মাস পুজো হয়, খেলনা রথ নয়, রথ তো রথ, ভগবান তো ভগবানই, কিন্তু হয় না রথটা একটা প্রতিষ্ঠিত রথ রয়েছে, কোনো জায়গায় বিভিন্ন জায়গা থেকে বেরোয় প্রতিষ্ঠিত রথ রয়েছে এবং সারা বছর সেখানে এ করা হয়। সেই রকম রথের চাকার তলায় আপনার, লোকে কথিত আছে পুরীতে যে ওই দড়িটা কেটে কেটে বিক্রি হয়, জানেন রথের দড়ি, ফাঁসির দড়িও বিক্রি হয়, কোনো কোনো নোংরা কাজে ইউজ হয়, আমার জানা আছে যে দড়ি ফাঁস দেওয়া হয়, কলা লাগানো হয়, এ লাগানো হয়, আপনারা জানেন যে ফাঁসির দড়ি, আপনারা জানেন না, যেমন ঘোড়ার, কালো ঘোড়ার খুঁট যেমন বিক্রি হয়, যে কোনো আমি দেখেছি ওই একটা ঘোড়াকে দাঁড় করিয়ে রাখে দক্ষিণেশ্বরের সামনে, আমি আসা যাওয়ার সময় সিটি ভিনের সময় আসা যাওয়ার সময় দেখেছি, ওর খুঁট নয়, অত কুড় ওর কোথা থেকে হবে, ওকে দাঁড় করিয়ে রেখেছে কোনোটা ঘোড়াকে, আর দুনিয়ার লোয়ার খুঁড় এনে দুশোখানা খুঁড় বিক্রি করছে, মানে ও হচ্ছে তার সাক্ষী যে ওর খুঁড়, কিন্তু একটা ঘোড়ার খুঁড় বছরে একবার কিংবা দুবারই চেঞ্জ করা হয়, রোজ চেঞ্জ করা হয় না, কিন্তু ওর কাছে দুশোখানা খোঁড় রয়েছে। ওই মানে আমি আমার ভাবনাগুলো বলছি যা দেখছি, যেমন কামাখ্যামায় বললাম না সেই দশ মিটার কাপড় সবাই দিচ্ছে, কি দিচ্ছে সে ও জানে, ভগবান জানে, আমি বিচার করতে বসে নিই, আই এম নট দ্য জাজ, আমার কোনো উদ্দেশ্যও নেই সেখানে, কিন্তু ওই সেই ঘোড়াটা সামনে রয়েছে, রেসের মাঠের কোনো ঘোড়া হয়তো অসুস্থ ঘোড়াকে বেচারিকে দাঁড় করিয়ে রেখেছে, আর দুশোখানা খোঁড় সাজিয়ে রেখে দিয়েছে, তা রোজ কি পাল্টাচ্ছে ওর পায়ে, ওর পায়ে তো রোজ লাগালে মরেই যাবে, ও বাঁচবে না, টেলিফোন নিয়ে আচ্ছা নমস্কার, কে রয়েছেন, আরো কিছু বলার আছে আমার, আজকে টেলিফোন নেওয়ার কথা ছিল না, আচ্ছা হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি আলটিদের থেকে বলছি, নাম বলুন আর প্রবলেম বল, মানে কার সম্পর্কে জানেন সেটা বলুন। আমি আমার ছেলে সম্পর্কে একটু জানবো, আমি দাদার কাছে গিয়েছি অনেকবার। আচ্ছা কোথা থেকে বলছেন? আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার, হ্যাঁ। আপনার নাম কি? আমার নাম অনিতা। আপনি কাকে নিয়ে এসেছেন, ছেলেকে নিয়ে এসেছিলেন? হাজবেন্ডকে নিয়ে গিয়েছিলাম, ছেলেকে নিয়ে গিয়েছিলাম। তারপরে? তারপর হাজবেন্ডের তো সমস্যা মিটেছে, ছেলে তো এখন একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করছে, মানে সেখানে মানে খুব একটা ও ভালো নেই আর কি। আচ্ছা ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ বলো। 30 অক্টোবর 1996। 30 অক্টোবর, 30 24 24 আচ্ছা ঠিক আছে, 24 এর আওয়াজটা বারবার বাবা শুনতে পাচ্ছি না, 1996 পড়াশোনার জন্য এসেছিলেন, সুভাষ দা প্রতিজ্ঞা দিয়েছিলেন যে লাইনে পড়তে বলেছিল সেই লাইনে পড়াশোনা করে রেজাল্ট ভালো হয়েছে। কিন্তু তোমার ছেলে শত্রুতার যোগ, শত্রুতা খুব থাকবে, ছেলের বিরুদ্ধে হিংসে, শত্রুতা, সাড়ে সাথীর প্রতিকার দিয়েছি তো, মীন রাশি অলরেডি অলরেডি দেখিয়ে গেছো, প্রতিকার দিয়েছো দুবার, প্রতিকার নিয়েছো একবার স্টুডেন্ট বেলায় নিয়েছো, পড়াশোনা হয়েছে, আর একবার সাড়ে সাথীর জন্য নিয়েছো, প্রোটেকশন দেওয়া আছে, কিন্তু দুটো ব্যাপার এই ছকের খুব ক্লিয়ার, ছকটা ফেললাম না যেহেতু তোমার কাছে আমার ছক রয়েছে অলরেডি, সাড়ে সাথীর প্রতিকার নিয়েছে, সেটা হচ্ছে এনিমি প্রবলেম থাকবে, সাড়ে সাথীর প্রতিকারের প্রোটেকশন তো পাবে, ক্ষয় হবে না, কিন্তু শত্রুতা থেকে সাবধান থাকার দরকার, ঠিক আছে? তো এখন চলবে, হ্যাঁ বলো বলো, আমি জানতে চাইছি মানে ওর মানে ভালো একটা জব কবে হবে, যা করছে এখন এটাই করবে, সামনের বছরের জবের যোগ কন্টিনিউ থাকবে, ব্রেক আপ হবে না, সাড়ে সাথীর প্রতিকারে মিনিমাম একটা প্রোটেকশনের জন্যে কর্মচ্যুত হবে না, হ্যাঁ তো কর্মচ্যুত হবে না, আর দুই হচ্ছে যে এই মুহূর্তে ভালো চাকরির যোগ, এই মুহূর্তে ভালো চাকরির যোগ নেই, কেন কি উত্তর ভাদ্রপদ নক্ষত্র সব থেকে ওয়াস্ট নক্ষত্র জন্ম, শনি নক্ষত্র তবুও চাকরি করছে ডিউ টু রেমিডিজ, যেহেতু প্রতিকার আছে, হ্যাঁ একদম তাই, ঠিক আছে, আমাদের হাতে আজকে আর সময় নেই, ধন্যবাদ অনিতাকে ফোন করার জন্য, এবং আর অনেক কিছু বলার ছিল কিন্তু হাতে সময় নেই, যতটা বলেছি ততটা, দুটো প্রসেস আপনি বলেছেন মানুষের ভালো থাকার জন্য, এই সপ্তাহটাকে কাজে লাগান, সামনের সপ্তাহে আবার দেখা হচ্ছে, সামনে শনিবার রবিবার, আজকে এই মুহূর্তে এই পর্যন্ত মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে সুভাষদার এই পথে আসা, এবং এইভাবে মানুষের ভালোবাসা অর্জন করা, নিজের কৃতিত্বে নিজের যোগ্যতায় নিজের সম্পূর্ণটা দিয়ে সুভাষদা আজকে এই জায়গায় পৌঁছেছেন যেখানে তার কথা জ্যোতিষের বেদবাক্য হয়ে দাঁড়িয়েছে। অনেক ধন্যবাদ সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। বেদের অঙ্গ আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদবাক্য।